দিয়েছিলাম যে ঠিক 8টার সময়, তাই তো? আর ঠিক 8টার সময় এসে উপস্থিত হয়ে গেলাম আপনাদের সামনে। এবার কিছু কোশ্চেনস আমরা মানে আমার আমাদের যারা বন্ধু আছে তারা আর কি কিছু কোশ্চেন এখানে ঠিক করেছে। আমি জানি সবাই তোমরা জানতে চাইছো যে আমরা দুজন কেন এখানে, তো শাকিব তুমি ফার্স্ট স্টার্ট করো। নাও লেট আস ফার্স্ট। আচ্ছা প্রথম নাম যেটা আছে সৌদীপ চ্যাটার্জি, আমার এই ছবিতে যে ক্যারেক্টারটা চুটকি কতটা আলাদা, খুব বেশি আলাদা আমি বলবো না, কারণ তোমরা আমাকে এরকম ক্যারেক্টারে খুবই ভালোবাসো দেখতে, একদম বাবলি মিষ্টি একটা সুইট ইনোসেন্ট একটা ক্যারেক্টার হচ্ছে চুটকি, ভীষণ রোম্যান্টিক ভীষণ প্যাশনেট যেটা আমি অলওয়েজ আছি, তো সেটাই আছে এই ছবিতে মানে শিকারিতে। আর নেক্সট কোয়েশ্চেন তোমার, ফার্স্ট কোয়েশ্চেনটা আমার ফার্স্ট কোয়েশ্চেন করেছে শেখ রেজাউল করিম, জানতে চেয়েছে মে আই নো হ্যাভ ইউ ফলেন ইন লাভ। আমিনুল ইসলাম, শাকিব খানের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন? অসাধারণ, ভীষণ ভালো একটা মানুষ আর ভীষণ ভালো অ্যাক্টর, ফাটাফাটি হি ইজ অল মানে হি ইজ আ সুপারস্টার অফ বাংলাদেশ, বাংলাদেশের কিং খান, তো মানে একদমই সত্যি কথা বলতে গেলে কোনো ট্যান্ট্রাম আমি দেখিনি, সেই সুপারস্টার সুপারস্টার ব্যাপারটা আমি দেখিনি, ভীষণ ভীষণ ডাউন টু আর্থ, আমার ভীষণ ভালো লেগেছে। আমি যেমন মানে আমি এক্সপেক্ট করেছিলাম যেমন যে ভালো হবে, আমিও যেমন মজা করতে ভালোবাসি, শাকিবও সেরকমই মজা করতে ভালোবাসে, আর যেটা আমি বলবো ওর থেকে আমি অনেক কিছু শিখেছি, ওর অভিনয় আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ এক্সপ্রেসিভ, ভীষণ মানে শেখার মতো, আর এক্সপ্রেশন তো কি বলবো ফাটাফাটি জাস্ট মাইন্ড ব্লোয়িং। তারপর তোমার আমার সেকেন্ড কোশ্চেন সুপর্ণ পাল, শিকারি মুভি করে কেমন লাগলো শ্রাবন্তীর সাথে? ও শ্রাবন্তীকে তো আসলে শিকারি মুভি করার আগ থেকেই ভালো লাগে, শ্রাবন্তীর অনেক সুন্দর সুন্দর ছবি আমি দেখেছি অনেক, আর শ্রাবন্তী দেখতে কেমন সেটা তো আমার চাইতে আমার আপনারা সকলেই ভালো জানেন। ইটস ভেরি কিউট, ভেরি হট, ভেরি সেক্সি, গর্জিয়াস, আর সবকিছুর পেছনে ভেরি 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 গুড, ভেরি কিউট, as actress super actress ami kaaj korar ageo khub excited chilam ebong joto din amra kaaj korechi khub excitement niye kaaj korechi ebong amra chesta korechi je shrabonti sathe amar chemistry jeno onek bhalo hoy and then apnara shobai jeno pochondo koren so amader first look amader teaser amader sob kichu apnara pochondo korechen dekhechen amaderke support korechen we are very happy and inshallah আমাদের মুভি আপনাদের অনেক ভালো লাগবে, শিকারি আপনাদেরকে অনেক আনন্দ দেবে এবং সবার মনকে শিকার করে নেবে। আচ্ছা এবার আসছে ওকে রাজান ইসলাম, কি আছে রাজান তাই তো, শাকিব শ্রাবন্তীকে আবার অন স্ক্রিন কবে দেখতে পাবো? তাই তো, খুব শিগগিরই, আর বেশি দিন বাকি নেই, খুব শিগগিরই আবার এই জুটিকে দেখতে পাবে। আগে তোমরা 12th অগস্ট গিয়ে আমাদের শিকারিকে সুপার ডুপার বাম্পার হিট করে দাও, কারণ বাংলাদেশে তো একদম সুপার ডুপার বাম্পার হিট হয়ে গেছে, মানে এই বছরে বলতে গেলে সবথেকে হিট ছবি হয়ে গেছে বাংলাদেশের শিকারি একদম, তো আমাদেরও আমাদের টলিউডে তোমরা এই মানে পশ্চিমবঙ্গে তোমরা সবথেকে বড় হিট করে দাও আমাদের শিকারিকে, তারপর আরো 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 অনেক ছবি আমাদের একসঙ্গে দেখতে পাবে, মানে শাকিব শ্রাবন্তী জুটিকে আবার দেখতে পাবে। আমার থার্ড কোশ্চেন মাসুদ রানা, বলিউডে কখন কাজ কখনো কাজ করার ইচ্ছে আছে? ও মাই গড, আমি তো অ্যাকচুয়ালি এখন টলিউড আর ঢালিউড দুটোই হচ্ছে মাথায়, দু জায়গায় খুব ভালো কাজ করার খুব ইচ্ছে, ইনশাল্লাহ নিশ্চয়ই হবে ভালো কিছু। আচ্ছা আমার কি থার্ড হয়ে গেছে, এবার সোনালী বিশ্বাস, শ্রাবন্তী দি হোয়াট ইজ ইয়োর ফেভারিট সং ফ্রম দ্য মুভি? অ্যাকচুয়ালি চারটে গানই ডিফারেন্ট ডিফারেন্ট রকমের, তো আমি একটা গান আমি প্লিজ বলতে পারছি না, আমার এই শিকারিতে চারটে গানই আমার খুব ফেভারিট,
প্রথম গান যেটা তোমরা দেখতে পেয়েছিলে, যেটা তোমরা এত হিট করেছো, সেটা হচ্ছে হারাবো তোকে নিয়ে, তাই তো? হারাবো তোকে নিয়ে। তারপর যেটা আছে খুব মিষ্টি একটা রবীন্দ্রসঙ্গীত মম চিত্তে, যেটা আমার ইন্ট্রোডাকশন সং। আর তারপরেরটা হচ্ছে উঠছুড়ি তোর বিয়ে হবে, যেটা আমরা কোনোদিনও ওরকম সাজিয়ে, মানে ওরকম টাইপের সাঁওতালি ডান্স, পুরোপুরি একদম ভীষণ কালারফুল একটা গান ছিল। আরেকটা যেটা ভীষণ রোম্যান্টিক, অরিজিৎ সিং গিয়েছে, যেটা আমাদের লন্ডনে শুট হয়েছে, রোম্যান্টিক সং আর কোনো কথা না বলে। তো চারটে গান, চার রকমের, তো কোনটা ছেড়ে কোনটা বলবো, চারটেই আমার পৃথিবীর মতো ফেভারিট। আমার ফোর্থ কোশ্চেন লোকমান হুসেন, লোকমান হুসেন আমার আজ আজকিন হাউ কিভাবে শাকিব তার কিউটনেস মেইনটেইন করে, এটা আমি জিজ্ঞেস করতে চাই, প্লিজ বলো। আমি আসলে কতটা কিউট আই ডোন্ট নো, বাট চলে কিন্তু এটা চলে কিন্তু যে ভীষণ কিউট, আমি কতটা কিউট, কতটা সুইট, কতটা হ্যান্ডসাম, কতটা আসলে আপনাদের চোখ অনেক সুন্দর। ও আপনার চোখ অনেক সুন্দর, দ্যাটস ওয়াই আমাকে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ আপনাকে, গুড আনসার, ফটাফট এটা এবার আমিও এটা কপি করব। হ্যাঁ আচ্ছা, আমার পাঁচ নম্বর কোয়েশ্চেন পায়েল দাস, শ্রাবণ দিদি তোমায় আবার ইন্দো বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার মুভিতে কবে দেখতে পাবো? বলে দিলাম তো খুব শিগগিরই, কথা চলছে, আমিও ভীষণ এক্সাইটেড, আমার ভীষণ ভালো লাগছে, কারণ দুই বাংলার লোক আমাকে, আমার যারা ভক্তরা আমাকে, যারা প্রচন্ড ভালোবাসে, তারা আমাকে দেখতে পাচ্ছে। তো আমিও ভীষণ আওয়াজ আমার যে আমার, আমি দুই বাংলার সঙ্গে একসঙ্গে ছবি করব, তো খুব শিগগিরই তোমরা দেখতে পাবে। আমার এবারের প্রশ্ন করেছে সোহাগ হোসেন, হোয়াট আর দ্য ফিউচার প্ল্যান অ্যাবাউট হিজ ক্যারিয়ার? আপাতত তো ভাবছি চালিউড এন্ড ঝালিউড নিয়ে, আর ফিউচার প্ল্যানেও আছে চালিউড ঝালিউড দু বাংলার একসাথে কাজ করা, সুন্দর সুন্দর ছবিতে কাজ করা, নেক্সট অনেক ভালো ভালো ছবিতে কাজ করা, অনেক ভালো কাজ উপহার দেয়। আচ্ছা আমার ছ নম্বর সাথী সাহা, হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স ওয়াইল শুটিং ইন বোলপুর? বোলপুর আমার ভীষণ ফেভারিট একটা জায়গা, আর কারণ কেন জানি না, বোলপুরে আমি অনেক ছোটবেলা থেকে শুটিং করেছি, ওই জায়গাটা এতটাই স্পেশাল আমার, কারণ আমার সামহাও আমার ভীষণ শান্তির একটা জায়গা লাগে। আর বাট এবারে আমরা পুরো গরমে অশান্ত হয়ে গেছিলাম, কারণ আমাদের গানের শুটটা যেটা উঠছুড়ি তোর বিয়ে হবে, ওইটা আমাদের বোলপুরে শুটিং হয়েছিল, মজা করে শুটিং করেছি, কারণ আমরা মজা করে শুটিং করি, কারণ তখন যদি মাথায় নিয়ে নিই যে পৃথিবীর মতো গরম লাগছে, খুব কষ্ট হচ্ছে, তাহলে এক্সপ্রেশনটা আসতো না। তো বোলপুরে ভীষণ ভালো লেগেছে, আমরা সোনাঝুড়িতে শুটিং করেছিলাম, দারুণ জায়গা, দারুণ সুন্দর একটা স্নিগ্ধ জায়গা, তো আবার ইচ্ছা আছে বোলপুরে শুটিং করার, বোলপুরটা আসলেই সুন্দর। আমার নেক্সট কোয়েশ্চেন শামিম আফরোজ, আপনার নেক্সট জয়েন্ট প্রোডাকশন ফিল্ম প্রজেক্ট কি কি এবং কো অ্যাক্ট্রেস কে কে? নেক্সট অনেকগুলো জয়েন্ট প্রোডাকশনের মোটামুটি ফাইনাল হয়ে আছে, কথা চলছে, নেক্সট আরেকটা জয়েন্ট প্রোডাকশনের কাজ শুরু করছি, এবং নেক্সট ফেস্টিভ্যালগুলো, বড় বড় ফেস্টিভ্যালগুলো, ভ্যালেন্টাইন ডে, বৈশাখ, দুই ঈদ, পুজো, সব কিছু মাথায় নিয়ে আমরা অনেক ভালো ভালো প্ল্যান করছি। আর কো অ্যাক্ট্রেস তো আমার বাসিনি বসে আছে, কি খুশি, কোথায় কোয়েশ্চেন কোথায় পাচ্ছি না তো, হ্যাঁ তোমরা আসতে পারো, এটা আমার বন্ধুদের সাথে কথা বলছি আমরা, দাঁড়াও একটু ওয়েট করো, হ্যাঁ কোয়েশ্চেন গুলো খুঁজছি। Same question is Nozul Islam Nirav. Shakawat Hussain. Okay. Our next question korechen Shakawat Hussain. Shakib Khan, apnar next Indo-Bangla film, okay, ki eski movies er sathe? Yes. Our next Indo-Bangla film, সেটাও এসকে মুভিজের সাথে, দেন আমরা প্ল্যান করছি নেক্সট ফেস্টিভ্যালকে, ফেস্টিভ্যালগুলোকে মাথায় রেখে
इसके मूवीज एंड बांग्लादेश जाज मल्टीमीडिया एंड अमर प्रोडक्शन इसके फिल्म्स সবাই একসাথে মিলে অনেক ভালো ভালো প্ল্যান করছি ইনশাআল্লাহ ইটস ভেরি সুন আমরা অনেক ভালো ভালো কাজ আপনাদের উপহার দেব সিরিয়াসলি আমার তোমাদের সাথে মানে লাইভ চ্যাট করে ভীষণ ভালো লাগলো তো এটাই বলবো প্রথমে আমি বলছি তারপরে সাকিব বলবে অবশ্যই যে 12th অফ আগস্ট মানে আমাদের ছবি শিকারি রিলিজ করছে আর 13th অফ আগস্ট আমার বার্থডে তার আগে হচ্ছে 12th অফ আগস্ট আমাদের ছবি রিলিজ হচ্ছে তো প্লিজ তোমরা এই উপহারটা দিও আমাদের ছবিকে প্রথম দিনই একদম সুপার ডুপার বাম্পার হিট করে দিও যাতে আমার জন্মদিনটা ভীষণ স্পেশাল হয় তো এটাই আমি তোমাদের কাছে আশা করব শিকারি দেখতে যাও তোমরা জাস্ট এনজয় করবে আর নতুন জুটি সাকিব শ্রাবন্তীকে অবশ্যই তোমাদের ভালো লাগবে সাকিব প্লিজ তুমি বলো এবার প্রথমে তোমাদের অনেক অনেক ধন্যবাদ যে শিকারির ছবির গান শিকারির ছবির টিজার শিকারির ছবির ট্রেলার তোমাদের এত ভালো লেগেছে তোমরা এত আপলোড দিয়েছো তোমরা এত ভিউয়ার্স দেখেছো আমাদেরকে সাপোর্ট করেছো যার ফলে শিকারি ওপার বাংলায় ইজ ব্লকবাস্টার মুভি ইজ ভেরি ভেরি গুড মুভি বিগ হিট মুভি হয়ে গেছে এবং সবাই খুব প্রশংসা করছে আশা করি আগামী 12ই অগস্ট শিকারি এপার বাংলায় মুক্তি পাচ্ছে সেই শিকারিকে তোমরা সাপোর্ট করবে শিকারি তোমরা দেখবে আমি একটি কথাই বলতে পারি যে শিকারি যারাই দেখবে বাই হার্ট তারা শিকার হবে এত চমৎকার একটি গল্পের ছবি শিকারি চমৎকার গানের ছবি শিকারি চমৎকার রোমান্টিক একটি ছবি শিকারি চমৎকার একটি থ্রিলার শিকারি 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 বিউটিফুল মুভি আশা করছি যে আমি আশা এইটুকু বলতে পারি যে শিকারি তোমাদের সবার মনকে ছুঁয়ে দেবে ভালো সিনেমাকে সাপোর্ট করো বাংলা সিনেমাকে সাপোর্ট করো বাংলা সিনেমা দেখার আমন্ত্রণ রইল শিকারিকে সফল করার আমন্ত্রণ রইল তোমাদের কাছে আর শিকারি সফল হলে বার্থডে গার্ল অনেক খুশি হবে সো ইনশাআল্লাহ আফটার রিলিজ সেলিব্রেশন পার্টিতে আবারও আমরা দুজন একসাথে তোমাদের সাথে অনেক আড্ডা দেব অনেক জমি আড্ডা দেব ওকে বাই বাই